জাপান থেকে সোনিয়া শারমিন নামে এক বোন প্রশ্ন করেছেন, সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না, বিশেষ করে উদাহরণস্বরূপ শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড এবং কাঁকড়ার কথা আপনি উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাপান থেকে সোনিয়া শারমিন নামে এক বোন প্রশ্ন করেছেন, আমি জাপানে থাকি, এটা একটা অমুসলিম দেশ যেখানে খাবারে শুকুরের ব্যবহার অনেক বেশি, সি ফুডেও এরা শুকুর ব্যবহার করে, প্রতিটা খাবারের উপাদান পড়ে পড়ে কিনতে হয়, দেশটা দ্বীপ দেশ বলে সামুদ্রিক অনেক প্রাণী খাবারে ব্যবহার করা হয়, আপনাকে অনুরোধ করছি যাতে যদি আপনি আমাদেরকে জানাতেন যে সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না, বললে খুবই উপকার হতো। উদাহরণস্বরূপ শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড, কাঁকড়া, এগুলো এখানকার অনেক হালাল নুডলসেও দেয়া থাকে, বাংলাদেশি হওয়ায় এগুলো তেমন একটা খাওয়া হয়নি, এগুলো কি হালাল? প্রিয় বোন, আপনাকে ধন্যবাদ। আপনি সি ফুড খাওয়া, সি ফুডের কিছু আইটেমের কথা উল্লেখ করেছেন, এগুলো খাওয়া হালাল কি না এ ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। স্পেসিফিকলি সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোন কোন প্রাণী খাওয়া যাবে না, এটি ছিল আপনার প্রশ্ন। বিশেষ করে উদাহরণস্বরূপ শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড এবং কাঁকড়ার কথা আপনি উল্লেখ করেছেন। এ প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আল্লাহ তাআলা আমাদের জন্য, বিশ্বাসীদের জন্য যেটা তৈয়িবাত অর্থাৎ পবিত্র খাবার রয়েছে এগুলোকে খাওয়া আমাদের জন্য হালাল করেছেন, আর যত খবাইস বা অপবিত্র নোংরা খাবার রয়েছে সেগুলো তিনি আমাদের জন্য হারাম করেছেন। সুরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, অর্থাৎ ওহে বিশ্বাসীরা, আমি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে যেটা রিজিক হিসেবে দান করেছি তোমরা সেটা খাও, অপবিত্র কোনো কিছু তোমরা খেও না। পাশাপাশি সুরাতুল আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ, অর্থাৎ তিনি তোমাদের জন্য তৈয়িবাত বা পবিত্র খাবারগুলোকে তিনি হালাল করেছেন আর অপবিত্র যত খাবার আছে এগুলো তিনি তোমাদের জন্য হারাম করেছেন। তো কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম, এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময় অবলম্বন করতে হবে যে যেটা তৈয়িবাত পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া, সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল, আর যেটা খাবাইস অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম। যেমন কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম যেহেতু এটা খাবাইস, শুকুরের গোশত খাওয়া হারাম, মৃত প্রাণী খাওয়া হারাম, আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে, বলি দেওয়া হয়েছে, এগুলোর গোশত খাওয়া হারাম, কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবাইস, অপবিত্র। এ পর্যায়ে ডিরেক্টলি যদি আপনার প্রশ্নের উত্তরে আসি যে সি ফুডের ব্যাপারে, সমুদ্র থেকে প্রাপ্ত যে প্রাণী বা খাবার এগুলোর ব্যাপারে কোরআন আমাদেরকে কী জানিয়েছে, সেক্ষেত্রে আমরা সুরাতুল মায়েদার 96 নম্বর আয়াতকে এখানে উল্লেখ করতে চাই, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাতা আল্লাকুম ওয়ালিসাইয়ারা, অর্থাৎ তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করা হয়েছে, সাগর থেকে আমরা মাছ বা অন্যান্য যে কোনো জিনিসই শিকার করি না কেন সেটা খাওয়া, কনজিউম করা, সেটা আমাদের জন্য হালাল। পাশাপাশি সাগরে মৃত যা পাওয়া যায় এটাও আমাদের জন্য হালাল, আল্লাহ বলছেন মাতা আল্লাকুম ওয়ালিসাইয়ারা, এগুলো তোমাদের জন্য ভোগের সামগ্রী এবং নৌপথে যারা ভ্রমণ করবে তাদের জন্য ভোগের সামগ্রী। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে সয়দুর বাহার বলতে তিনি বুঝিয়েছেন জীবিত, জীবিত তোমরা সাগর থেকে যেটাকে শিকার করো সেটা তোমাদের জন্য খাওয়া জায়েজ, আর ওয়াতু আমুহু দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন মৃত, অর্থাৎ সাগর থেকে প্রাপ্ত যে কোনো প্রাণী জীবিত হোক কিংবা মৃত হোক যেভাবেই আমরা আহরণ করি না কেন সেটা খাওয়া আমাদের জন্য হালাল। তার মানে সি ফুডের ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা হচ্ছে সাগর থেকে প্রাপ্ত জলজ যত ধরনের প্রাণী আছে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন। প্রিয় বোন, এবার যদি আমরা সুন্নার দিকে তাকাই তাহলে দেখব যে সুনানে নাসাইয়ের একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, যেখানে সাহাবারা আল্লাহ রাসূল ইসলামকে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন নৌভ্রমণে বের হই তখন আমাদের কাছে মিষ্টি পানি খুব কম থাকে, আমাদের সংগ্রহে পানি খুবই কম থাকে, আর সেটা দিয়ে যদি আমরা অজু করে ফেলি তাহলে আমরা তৃষ্ণার্ত হয়ে যাব। হাদিসের ভাষ্যটি ছিল এমন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না নারকাবুল বাহরা ওয়া নাহমিলু মা আনাল কলিলা মিনাল মা ফা ইন তাওয়াদ্দানা বিহি আতিশনা,
আফানা তাওয়াদ্দাউ মিন মাইল বাহার, সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সাগরের পানি দিয়ে অযু করতে পারবো? সাগরের পানি দিয়ে কি অযু করা জায়েজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, হুয়া তাহুরু মাউহ, হ্যাঁ অবশ্যই তোমরা সাগরের পানি দিয়ে অযু করতে পারবে, কারণ সাগরের পানি পবিত্র। যদিও আমরা জানি যে সাগরের পানি লবণাক্ত, কিন্তু সাগরের পানি পবিত্র, তোমরা সাগরের পানি দিয়ে অযু করতে পারবে। প্রশ্নের উত্তর এতটুকু দিয়ে তিনি ক্ষান্ত হননি, তিনি এক্সট্রা আরও একটা স্টেটমেন্ট তিনি দিয়েছেন, সেটা হচ্ছে আল হিল্লু মাইতাতুহু। আল হিল্লু মাইতাতুহু মানে হচ্ছে সাগরের মৃত প্রাণী খাওয়াও তোমাদের জন্য হালাল, অর্থাৎ সাগরের পানি পবিত্র আর সাগরের মৃত প্রাণী এগুলো তোমাদের জন্য খাওয়া হালাল। সম্মানিত সুধী, কোরআনের এই আয়াতটি এবং সুনানে নাসাইর এই হাদিসের বর্ণনা থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর থেকে আমরা বুঝতে পারলাম, সাগর থেকে পাওয়া যত ধরনের সি ফুডের আইটেম হতে পারে, যত ধরনের খাবার হতে পারে, সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক, সেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য কনজিউম করা, সেগুলো খাওয়া, সেগুলো আহরণ করা, সেগুলো স্বীকার করা আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। তবে কোনো কোনো স্কলার গুটি কয়েক প্রাণীর ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছেন, কিন্তু আমরা যদি মেজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখব গোটা বিশ্বে যত স্কলার আছে মেজরিটি স্কলাররা ওনারা সি ফুডের সকল আইটেম খাওয়া হালাল, স্বীকার করা হালাল, খাওয়া হালাল বলে ওনারা মন্তব্য পেশ করেছেন। যারা এ ব্যাপারে কিছু কিছু প্রাণীর ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন তাদের কয়েকটি মতামত আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন কোনো কোনো স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন জায়েজ হবে যদি সেটা সবসময় সাগরে বসবাস করে, অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে, কিছু সময় জলে থাকে আবার কিছু সময় স্থলে থাকে, এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না। যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন, আর যে প্রাণী হত্যা করা নিষেধ সেটা খাওয়াও নিষেধ, সো ব্যাং খাওয়া যাবে না। এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন, কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে, আর কুমির হচ্ছে খুবই ফেরোশাস, খুবই হিংস্র প্রকৃতির প্রাণী, সো এটার গোস্ত খেলে ওইটার একটা অ্যাটিচিউড মানুষের মধ্যেও চলে আসতে পারে। এজন্য শুধু মালিকি মাঝহাবে কুমির খাওয়াকে ওনারা অ্যালাউ করেছেন, বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন। এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি, কচ্ছপ শুধু পানিতেই থাকে না, কচ্ছপ পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে, সো এক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। তবে সাফি মাঝহাবে কচ্ছপ খাওয়া জায়েজ, তবে সেক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে, জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে। সাগরের প্রাণীর ক্ষেত্রে হানাফি মাঝহাবের মূলনীতি হচ্ছে যে সাগর থেকে যেটা মাছ হিসেবে আহরণ করা হয় শুধু সেটা খাওয়া যাবে। আই রিপিট, আমি আবারও বলছি, হানাফি স্কুল অফ থটে ওনাদের মূলনীতি হচ্ছে যেটাকে আমরা মাছ বলি সাগর থেকে প্রাপ্ত শুধু ওই প্রাণী যেটা মাছ সেটা খাওয়া যাবে, যেটাকে দেখতে অনেকটা কীট পতঙ্গের মতো মনে হয়, যেটা দেখতে অনেকটা পোকামাঙ্কড়ের মতো মনে হয়, হানাফি স্কুল অফ থটে সেটাকে নাজায়েজ বলা হয়েছে। যেমন প্রিয় বোন আপনি প্রশ্ন করেছেন যে শামুকের কথা, ঝিনুকের কথা, কাঁকড়ার কথা, সো এগুলো খাওয়া হানাফি স্কুল অফ থটে মাকরু বলা হয়েছে। ওনারা মনে করেন যে এগুলো মাছ জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত নয়, বরং এগুলো দেখতে অনেকটা কীট পতঙ্গ বা পোকামাকড়ের মতো, এগুলো জলজ প্রাণী ফলে এগুলো খাওয়া যাবে না। পাশাপাশি হানাফি স্কুল অফ থটে মাছের ক্ষেত্রেও নিয়ম হচ্ছে যে মাছটা জীবিত আপনাকে স্বীকার করতে হবে, সেটা যদি মৃত হয়, পানিতে ভেসে আছে, যেটাকে তফি বলে আরবিতে, এ জাতীয় মরা মাছ খাওয়া যাবে না। এর কারণ ওনারা এক্ষেত্রে খুব এক্সট্রা কশন ওনারা ব্যবহার করেছেন, অর্থাৎ মাছ যদি মরে পানিতে ভেসে থাকে সেক্ষেত্রে এটা কি স্বাভাবিক মৃত্যু হয়েছে মাছের, নাকি বিষাক্ত কোনো জিনিস খেয়ে মাছের মৃত্যু হয়েছে সেটা আমরা জানি না, তো সেক্ষেত্রে ওনারা বলেছেন যে মরে পানিতে ভেসে আছে এরকম মাছ খাওয়া যাবে না, বরং জীবিত অবস্থায় আহরণ করতে হবে। পাশাপাশি হানাফি স্কুল অফ থটে আরও একটি বিষয়কে শর্তারোপ করা হয়েছে, সেটা হচ্ছে খবিস হতে পারবে না, মিনাল খবাইস হতে পারবে না, অর্থাৎ দেখতে এটাকে একটু অপছন্দনীয় লাগে, দেখতে কেমন কেমন যেন লাগে, আমাদের মানবিক যেই আমাদের চিন্তা বা গুণাবলী আমরা সাধারণত সেটাকে দেখতে সুন্দর লাগবে না, সেটাকে কেটে ফ্রাই করে খেতে আমাদের ভালো লাগবে না, এরকম হলেও সেটা খাওয়া যাবে না। তাদের মূলনীতি হেদায়েতে যেটা এসেছে সেটা হচ্ছে মাসিও আসামাক ফাকু খবিস, সাগরের প্রাণীর মধ্যে মাছ ছাড়া যা আছে হানাফি স্কুল অফ থটে তারা বলছেন যে এগুলো সবগুলোই খবিস, এগুলো তো ইবাদত নয়। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে যে তৈয়িবাত খাবারকে হালাল করেছেন সেটা এর অন্তর্ভুক্ত নয়। তো এই কয়েকটি দ্বিমত ছাড়া আমরা যদি গোটা ওয়ার্ল্ডের মেজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখব যে ওনারা সব ধরনের সি ফুডকে হালাল করে দিয়েছেন। কারণ কোরআনের এই আয়াতটি যেটি আমি বললাম যে ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু, এটি
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট আল হিল্লু মাইতাতুহু, সাগরের যে কোনো প্রাণী এটা মরা হলেও খাওয়া জায়েজ, এই আয়াতটি এবং এই হাদিসটি এটা হচ্ছে খুব জেনারেল স্টেটমেন্ট, ব্যাপকভাবে সাগর থেকে প্রাপ্ত সকল খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদিও হানাফি স্কুল অফ থটে কিছু কিছু সিফুডকে মাকরু বলা হয়েছে, কিন্তু এগুলোকে আসলে হারাম বলার সুযোগ নেই, কারণ কোনো প্রাণীকে খাওয়া হারাম এটা বলতে হলে অকাট্য দলিলের প্রয়োজন, আল আদিল্লাল কতঈয়া ছাড়া আসলে কোনো জিনিসকে হারাম বলা যায় না। তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার। আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে, অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন, ওনারা স্কুইড খাচ্ছেন, অক্টোপাস খাচ্ছেন, তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি, এটা রুচির সাথে সম্পৃক্ত। আপনার রুচিতে যদি না কুলায় আপনি খাবেন না। যেমন এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দব, হাদিসে যেটা গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ষান্ডা বলে থাকে, তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয়। আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন, সেখানে একটা প্লেটে গুইসাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল না করে সাধারণ গোশত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন, তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দব, এটা তো গুইসাপ। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন। তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুইসাপ খাওয়া কি হারাম? আ হারামুন আদ-দাব্বু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাত সরিয়ে নিলেন, গুইসাপ খাওয়া কি হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, গুইসাপ খাওয়া হারাম নয়, তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই, আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না, এজন্য আমি এটা খাচ্ছি না। তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত। সো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে, ষান্ডা আমাদেরকে খেতে হবে, এমন কোনো কথা নেই। আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন, আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না। অনুরূপভাবে যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ, তিমি মাছের ব্যাপারেও অনেকে আমাদের কাছে জানতে চায়, আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া, তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে, হালাল বলেই যে খেতে হবে এমনটা নয়। সেক্ষেত্রে আমরা সহিহ বুখারী এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি। সেখানে আমরা জেনেছি যে সাহাবাদের একটা দলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নৌ সফরে পাঠিয়েছিলেন, বেসিক্যালি কুরাইশদেরকে আটকানোর জন্য সাওয়াহেলি পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন। সাথে খাবার ছিল না, খেজুর ছিল, খেজুর শেষ, গাছের পাতা পেরে পেরে ওনারা খেতেন। হঠাৎ প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় 300 জন সাহাবির একটা কাফেলা, তারা সাগরের পাড়ে যেয়ে দেখলেন সাগরের ঢেউয়ের ধাক্কায় বিশাল এক তিমি মাছের মতো একটা প্রাণী পড়ে আছে। ওনারা এই তিমি মাছ তখন খেতে আরম্ভ করলেন। তারা সেখানে প্রায় এক মাস ছিলেন, সংখ্যায় ছিল 300 জন সাহাবির মতো। ওনারা এই তিমি মাছ খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সিদ্ধ করে করে টানা এক মাস ওনারা খেলেন। এবং হাদিসে এসেছে যে আমরা এই তিমি মাছের গোশত খেয়ে, যদিও হাদিসে শব্দটা এসেছে আম্বার জাতীয় একটা মাছ, তো এটা এত বড়, এটা ব্লু ওয়েল টাইপের কোনো একটা মাছ হবে, নীল তিমি টাইপের কোনো একটা মাছ হতে পারে, কারণ হাদিসে এসেছে মাছের গোশত খেতে খেতে এটার কঙ্কাল বের হয়ে আসলো। তো একজন সাহাবা এটার পাজরের একটা কঙ্কালকে বালুর মধ্যে গেড়ে দাঁড় করালেন, কঙ্কালের একটা হাড্ডি। এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাড্ডির নিচে দিয়ে ওট সহ, ওটার হাওদাত সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন। তাহলে সেই তিমি মাছের কঙ্কালের স্কেলিটনের পাজরের হাড্ডিটা কত বড় ছিল, সেখান থেকে আমরা বুঝতে পারি এটা তিমি টাইপের কোনো একটা মাছ হবে। সফর শেষ করে ওনারা যখন মদিনায় আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা পুরো ঘটনা বৃত্তান্ত খুলে বললেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এত বড় তিমি মাছের মতো একটা মাছ যে আমরা খেয়েছি, আমরা তো জানি না এত বড় মাছ এটা খাওয়া শরীয়তে বৈধ কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা বৈধ, তিমি জাতীয় মাছ এগুলো খাওয়া বৈধ, এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিক হিসেবে রেখেছিলেন। সহি মুসলিমে যেই বর্ণনাটা এসেছে তিনি বললেন যে হুয়া রিস্কুন আখরাজাহুল্লাহু লাকুম, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত একটা রিস্ক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল মা আকুম মিন লাহমি, ওই মাছের গোশত তোমরা যে প্রিজার্ভ করেছিলে ওইখান থেকে কি তোমাদের কাছে কিছু আছে? সাহাবারা বললেন, জি, আমাদের কাছে সেই মাছের কিছু অংশ এখনও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমাকে কিছু দাও, ফাতুতইমুন, আমাকে কিছু খাওয়াও। ক্বালা ফাআরসালনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহু ফাআকালাহু, তারা তাদের বাড়ি থেকে সেই মাংসের কিছু অংশ এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, পাঠালেন, এবং সেই তিমি মাছের গোশত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভক্ষণ করলেন। সম্মানিত শুধু এই লম্বা হাদিসটি থেকে আমরা জানতে পারলাম যে সাগরের এই হাঙ্গর মাছ, তিমি মাছ, যেগুলো অনেক বড় বড় মাছ, এগুলোও খাওয়া বৈধ, যেহেতু সাগরের সব প্রাণী খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য জায়েজ করেছেন। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে
সামুদ্রিক সব ধরনের প্রাণী খাওয়া বা সি ফুড খাওয়া জায়েজ যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বা এর মধ্যে বিষাক্ত কোনো জিনিস নেই, এটা যদি প্রমাণিত হয়, অর্থাৎ বিষাক্ত নয় এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয়, এটা যদি আমরা নিশ্চিত হতে পারি তাহলে আপনার রুচিতে কুলালে আপনি যে কোনো ধরনের সি ফুড খেতে পারেন। তবে যেগুলো ক্ষতিকর, যেমন আমরা জেলি ফিশের কথা জানি, স্টোন ফিশ, আমাদের বাংলাদেশে পিরানহা নামে এক মাছের কথা আমরা শুনেছি যেটা খেলে মানুষের মৃত্যুর সম্ভাবনা আছে, এগুলো বিক্রি করা, এগুলো খাওয়া, কনজিউম করা, এগুলো সবগুলো হারাম। কারণ ক্ষতিকর কোনো জিনিস কোনো মুসলমান কনজিউম করতে পারে না। কারণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন, ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, যেটা তোমার ক্ষতি হতে পারে সে কাজ তুমি করতে পারো না। পাশাপাশি সূরাতুন নিসার 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রহিমা, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, কারণ আল্লাহ তাআলা তোমাদের উপর খুবই বেশি দয়া পরবশ, তিনি মেহরবান। তাহলে এই আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম যে বিষাক্ত এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয় এরকম যে কোনো ধরনের সি ফুড যদি আপনার রুচিতে আসে আপনি খেতে পারবেন। ফলে শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড, কাঁকড়া, যদিও হানাফি স্কুল অফ থটে এগুলোকে মাকরু বলা হয়েছে, কিন্তু এই ধরনের সি ফুডকে আসলে হারাম বলার কোনো সুযোগ নেই, এগুলো হালাল ইনশাআল্লাহ। আপনি চাইলে এগুলো কনজিউম করতে পারবেন, এগুলো খেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে বুঝার, জানার এবং মানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।